থানা থেকে আদালতে আসামি নিয়ে যাওয়া হচ্ছে কোনো পুলিশ গাড়িতে নয়, অটোতে করে। চাঞ্চল্যকর ছবি উঠে এলো ক্যামেরায়। খোলামেলা অটোয় করে আসামি নিয়ে যাওয়ার পথে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। নদিয়া শান্তিপুর থানার ঘটনা। প্রতিদিন যে সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়, নিয়ম অনুযায়ী তাদের পরের দিন আদালতে তুলতে হয়। পুলিশের গাড়িতে করে যথেষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে অভিযুক্তদের আদালতে তোলা হয়। কিন্তু পুরোপুরি উল্টো চিত্র ধরা পড়ল নদিয়া শান্তিপুর থানায়। অটোতে পুলিশ স্টিকার লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গ্রেপ্তার করা অভিযুক্তদের। রয়েছে একজন কনস্টেবল এবং একজন সিভিক ভলেন্টিয়ার। এই প্রথম নয় সূত্রের খবর, এর আগেও বেশ কয়েকদিন অটোয় করে নিয়ে যাওয়া হয়েছে আসামি। প্রশ্ন উঠছে, খোলামেলা গাড়িতে প্রায় 15 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আদালতে নিয়ে যাবার সময় যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, তার দায়ভার কে নেবে? যদিও এ বিষয়ে রানাঘাট জেলা পুলিশ সুপার সায়ক দাসকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীকালে অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্তকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট।